আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। সমগ্র দেশের সঙ্গে খাচ্চার জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস পালন করা হবে। রাজ্যের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মাঠে সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। সকাল 5:30 থেকে তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত প্রচার করা হচ্ছে। এছাড়া সকাল 7টায় বেসরকারি কার্যালয় প্রতিষ্ঠানে এবং সকাল 8টায় সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 8:30 গান্ধীবাগে গান্ধী মূর্তিতে মাল্যদান, 8:40 শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল 11:00 শিলচর এসএমদেব সিভিল হাসপাতাল, নারী শিক্ষাশ্রম, কাছাড় ক্যান্সার হাসপাতাল ও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে। সন্ধ্যায় সরকারি কার্যালয় ও মনীষীদের মূর্তিতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বদরপুরে পৌঁছালেন শিহাব চত্বর। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বদরপুরে এসে পা রাখলেন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী কেরলের শিহাব চত্বর। তিনি পায়ে হেঁটে কেরল থেকে আরবে পৌঁছে হজব্রত পালন করেন। বৃহস্পতিবার দুপুরে পৌঁছান শিহাব চত্বর। এদিন কুম্বীরগ্রাম বিমানবন্দর থেকে তাকে স্বাগত ও রাজকীয় সংবর্ধনা জানায় আয়োজক বদরপুর যুব আহলে সুন্নত ওয়াল জামাত। তিনি বদরপুরে একটি ইসলামী সম্মেলনে যোগদান দেবেন বলে জানা যায়। আসামের বেশ কয়েকজন পুলিশ অফিসারকে রাষ্ট্রপতি পদকের জন্য বাছাই করা হয়েছে। তাদের মধ্যে একজনকে রাষ্ট্রপতির পুলিশ সেবা পদক এবং 14 জনকে উৎকৃষ্ট সেবা পদক দেওয়া হবে। সরকারি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে রাষ্ট্রপতির পুলিশ সেবা পদক পাচ্ছেন এডিজিপি সুরেন্দ্র কুমার। অন্য যে সকল পুলিশ কর্মী রাষ্ট্রপতির কাছ থেকে পদক গ্রহণ করবেন তারা যথাক্রমে ডেপুটি পুলিশ কমিশনার জয়ন্ত সারথি বরা, ডেপুটি পুলিশ সুপার চিদানন্দ বরা, ডেপুটি পুলিশ সুপার অসীম কুমার দে, বললডা ডাব্লিউ ফংলো, পরক্তিতা গান্ধী, ইউবিসি সঞ্জয় কুমার দাস, নীলকমল শুক্লবৈদ্য, জুনুমণি ডেকা বোরা, সহকারী সাব ইন্সপেক্টর ধর্মেন্দ্র শইকিয়া, লায়ন্স নায়েক, চক্রধর দাস, সহকারী সাব ইন্সপেক্টর প্রণব বোরা, সহকারী সাব ইন্সপেক্টর বিজয়না দাস, রাজেশ কুমার উজা এবং নিমিলা দাস। করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় পথ সুরক্ষায় সচেতনতা গড়ার লক্ষ্যে ভারত বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের প্রান্তিক শহর পাতারকান্দিতে বাইক র্যালি করে সচেতনতা সভায় উপস্থিত হলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগের আধিকারিক সহ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে পাতারকান্দিতে উপস্থিত হন মন্ত্রী। বুধবার পাতারকান্দি টাউন কালীবাড়ির সামনে বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামাপদ দের পৌরোহিত্যে সচেতনতা সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনগুলোতে দুর্ঘটনামুক্ত একটি সুন্দর অসম গড়ার আহ্বান জানান, পাশাপাশি ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান করেন। মন্ত্রী এও জানান আগামী দিনে অসমকে দুর্ঘটনামুক্ত করে তুলতে চলতি বছরের 15 জানুয়ারি থেকে মাসব্যাপী পথ সুরক্ষা মাস পালিত হয়ে আসছে এবং তা চলবে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এই এক মাস ব্যাপী তিনি অসমের প্রতিটি বিধানসভা এলাকায় বাইক নিয়ে পথ সুরক্ষার বার্তা দিতে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। এবার এপিএসসি তালিকায় ভুয়া প্রতিবন্ধী ব্যক্তিদের নাম রয়েছে। 17 জানুয়ারিতে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় 14 বেশে অনেক প্রতিবন্ধীর নাম রয়েছে বলে দিব্যাঙ্গ মঞ্চ অসমের নির্বাহী সভাপতি মুস্তফা কামাল অভিযোগ তুলেন। শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদের বিশেষভাবে সক্ষম কোটায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাই প্রকৃত প্রতিবন্ধীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তিনি এপিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক এবং মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান যাদের এই কোটায় নাম রয়েছে তাদের গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিকভাবে পরীক্ষা করার জন্য।
একটি মেডিকেল বোর্ড গঠন করে পুনরায় পরীক্ষা হওয়া উচিত বলে দাবি করেন তিনি। মুস্তাফা কামাল বিষয়টি কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন। মুম্বাই বলিউড পার্ক ফিল্ম সিটি সৌন্দর্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিরোপা অর্জন করলেন রাজ্যের গহপুর জেলার অনুসুয়া বোরা। গহপুর পুর এলাকার দেনুদোরার ছাত্রী বোরার এই কৃতিত্বের জন্য দেনুদোরাবাসী সহ বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছে। বলিউড পার্ক ফিল্ম সিটিতে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় 10টি দেশের 60 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। অনুসুয়া বোরা মিস গ্লোবাল ইন্টারন্যাশনাল উইনার 2023-24 খেতাব অর্জন করে এবং ভারত তথা অসমের গৌরব এনে দিয়েছেন। বৃহস্পতিবার গহপুর নৃত্যাঞ্জলি সাংস্কৃতিক কেন্দ্র অভিনন্দন জানায়। সড়ক প্রোডাকশন উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ী অনুসুয়া বোরা অক্টোবরে তেজপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা জিতে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। অনুসুয়া বোরা তেজপুর কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। তার প্রধান বিষয় হিসাবে অসমীয়া এবং কত্থক নৃত্য অধ্যয়নরত। তিনি দেনুদোরা তথা লালুক থানার 13 নম্বর ব্যাটেলিয়ানের সাব ইন্সপেক্টর ডাম্বুরু বোরা এবং কাকুমণি বোরার মেয়ে। রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে আশার সঞ্চার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রের উপস্থিতিতে সরুষজাই ক্রীড়া প্রকল্পে হাই পারফরম্যান্স স্পোর্টস ট্রেনিং অ্যান্ড রিহাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করেন। বৃহস্পতিবার সরুষজাই হাই পারফরম্যান্স স্পোর্টস সেন্টারের উদ্বোধন করে এবং রাজ্যের ক্রীড়াবিদদের জন্য উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী। অভিনব ফিউচারিস্ট প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গৌহাটির সরুষজাই স্টেডিয়ামে হাই পারফরম্যান্স স্পোর্টস ট্রেনিং অ্যান্ড রিহাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অভিনব বিন্দ্রা বেইজিং অলিম্পিকে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জিতে দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে একটি নতুন ইতিহাস তৈরি করেছেন। আজ আমরা অভিনব বিন্দ্রা পরিচালিত অভিনব ফিউচারিস্টিক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এই হাই পারফরম্যান্স সেন্টারটি স্থাপন করতে সক্ষম হয়েছি। স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নত করার দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতিতে করিমগঞ্জ সিভিল হাসপাতাল সম্প্রতি আইসিইউ সহ তার বিভিন্ন ইউনিটের জন্য একটি পৃথক 3-ফেজ বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে হাসপাতালের সুপার ডক্টর মৃন্ময় দেব এই গুরুত্বপূর্ণ উন্নয়নের কথা ঘোষণা করেন। নতুন বাস্তবায়িত 3-ফেজ সংযোগটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য হাসপাতালের সক্ষমতাকে বৃদ্ধি করেছে। ডক্টর দেব এই আপগ্রেড বিদ্যুতের ব্যর্থতার কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে, নির্বিঘ্ন পরিষেবা সরবরাহ নিশ্চিত করতে এবং রোগীর চিকিৎসার প্রোটোকল উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান। তিনি বলেন, করিমগঞ্জ সিভিল হাসপাতাল উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এবার আইসিইউতে একটি নিরবিচ্ছিন্ন 3-ফেজ সংযোগ যোগ করায় তা সহায়ক হবে।